আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে অনার্স প্রথম বর্ষের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে ফাইটোলজি। তো ক্লাস শুরু করা যাক। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বোটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ, ঢাকা। আজকের ক্লাসে আমরা ব্যাসিলারিওফাইসিস শ্রেণী সম্পর্কে আলোচনা করব এবং ব্যাসিলারিওফাইসিস শ্রেণীর একটি সদস্য নেভিকিউলা সম্পর্কেও জানব। এটি হচ্ছে সিলেবাস নাম্বার 8 এর 5। ব্যাসিলারিওফাইসি কি? তোমরা ক্লাসিফিকেশনে পড়ে এসেছো যে 11টি শ্রেণীর একটি হচ্ছে ব্যাসিলারিওফাইসি। তো এই শ্রেণীভুক্ত শৈবালকে সাধারণভাবে বলা হয় ডায়াটম। এদের কমন নেম হচ্ছে ডায়াটম। এদের প্রায় 200 জেনাস এবং 600 স্পিসিস আছে। ডায়াটমের কোষ প্রাচীরে কারুকার্যতা বা অলঙ্করণ অত্যন্ত বৈচিত্র্যময় বলে এদেরকে উদ্ভিদ জগতের রত্ন বলা হয়। ছবিতে তোমরা কয়েকটি ডায়াটম দেখতে পাচ্ছ। একটি হচ্ছে কিটোসেরোস, একটি কসমিসকোডিসকাস এবং একটি লিকমোফোরা। ডায়াটমের বাসস্থান বা হ্যাবিটেট, এরা মিঠা পানি, ব্রাকিশ পানি। ব্রাকিশ পানি মানে হচ্ছে যেটা লোনাওনা এবং মিঠাওনা অর্থাৎ মোহনা অঞ্চলের পানি যেটা, সেটাকে বলা হয় ব্রাকিশ পানি। এছাড়াও লোনা পানির জলাশয়ে জন্মে, ভেজা মাটিতে, ভেজা পাথরের গায়ে জন্মে। কিছু কিছু প্রজাতি মিথজীবী হিসাবে থাকে। মিথজীবী মানে হচ্ছে যখন দুইটি জীব ঘনিষ্ঠ অবস্থানে থাকবে এবং একটি জীব আরেকটি জীব দ্বারা উপকৃত হবে, পরস্পর দ্বারাই উপকৃত হবে এবং কেউ কারো কোনো ক্ষতি করবে না, সেই সম্পর্কটাকে বলা হয় মিথজীবিতা এবং জীবগুলিকে বলা হয় মিথজীবী। তো মিথজীবী হিসাবে থাকতে পারে এবং বর্ণহীন ডায়াটম যারা, ক্লোরোফিল নেই তাহলে, তাদের তারা পরজীবী হিসাবেও বেঁচে থাকে। এরা জলাশয়ের খাদ্য শৃঙ্খলের উৎপাদক হিসেবে কাজ করে থাকে। এখন এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখি। এদের থ্যালাস এককোষী এবং এদের নিউক্লিয়াস হচ্ছে ডিপ্লয়েড বা ক্লয়েসেন্ট। কিছু প্রজাতি কলোনি সৃষ্টি করে। এখানে দেখতে পাচ্ছ একটি, এটি হচ্ছে একটি এককোষী ডায়াটম এবং এখানে এটি হচ্ছে কলোনি। এখানে প্রতিটি অনেকগুলি কোষ একসাথে মিলে একটি কলোনি সৃষ্টি করেছে। এটা হচ্ছে নেভিকিউলা এবং এটা কিটোসেরোস। এদের দেহ গোলাকার হতে পারে, নৌকার ন্যায় লম্বাকার হতে পারে, অর্ধচন্দ্রাকার, ত্রিভুজাকার, আয়তাকার ইত্যাদি বিভিন্ন রকমের হতে পারে। এই ছবিটা দেখো, এখানে বিভিন্ন ধরনের ডায়াটমের, বিভিন্ন আকৃতির ডায়াটম দেখা যাচ্ছে। এদের কোষ প্রাচীর পরস্পরকে আংশিক আবৃত করে, এরূপ দুইটি ভালভ দ্বারা গঠিত। উপরের ভালভটিকে বলা হয় এপিথেকা এবং নিচের ভালভটিকে বলা হয় হাইপোথেকা। এদের কোষ প্রাচীর সিলিকা এবং পেকটিন দ্বারা গঠিত। কোষ প্রাচীর এদের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণভাবে অলঙ্কৃত থাকে। পেকটিন যেটা, পেকটিন হচ্ছে একটি অ্যাসিডিক পলিস্যাকারাইড। এদের কোষ প্রাচীর পেকটিন দিয়ে তৈরি, পেকটিন একটি অ্যাসিডিক পলিস্যাকারাইড। এরপর আছে এদের প্রধান রঞ্জক ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, বিটা ক্যারোটিন, জ্যান্থোফিল এবং ডায়াটোমিন। লক্ষ্য করো, এখানে এখানে কিন্তু ক্লোরোফিল বি নেই। আমরা যখন রঞ্জক পদার্থ পড়েছিলাম তখন তোমাদের মনে আছে যে বলেছিলাম যে যখন কোনো শৈবালে বা উদ্ভিদে ক্লোরোফিল বি থাকে তখন তার বর্ণ হয় গাঢ় সবুজ, ঘাসের মতো সবুজ। কিন্তু যেহেতু এখানে ক্লোরোফিল বি নেই, ক্লোরোফিল এ এবং সি আছে, সেই কারণে এর দেহের বর্ণ হচ্ছে সোনালী বাদামি বা জলপাই সবুজ। এই ডায়াটোমিন হচ্ছে একটি বাদামি বর্ণের রঞ্জক। এটি উপস্থিত থাকার কারণেই ডায়াটোমের দেহের বর্ণ
সোনালী বাদামি বা গোল্ডেন ব্রাউন এবং অলিভ গ্রিন বা জলপাই সবুজ হয়ে থাকে। এর প্রধান সঞ্চিত খাদ্য তেল, চর্বি, ভলিউটিন এবং ক্রাইসোল্যামিনারিন। ভলিউটিন হচ্ছে গোলাকার পলিফসফেট দানা এবং ক্রাইসোল্যামিনারিন হচ্ছে গ্লুকোজের একটি পলিমার। এর সচল দশায় সাধারণত এটি ফ্লাজেলাবিহীন, কিন্তু যখন এই সচল দশায় থাকে তখন এর একটি বা কখনো দুইটি ফ্লাজেলা থাকে। প্রধানত অঙ্গজ পদ্ধতিতে বংশবৃদ্ধি করে এবং সাধারণত অযৌন রেণু সৃষ্টি হয় না, তবে প্রজাতি ভেদে অক্সোস্পোর নামক বিশ্রাম রেণু সৃষ্টি হয়। এদের ক্রোমেটোফোর বা ক্লোরোপ্লাস্ট হচ্ছে ডিস্কয়েড বা চাকতি আকৃতি এবং তারকাকৃতি বা স্টেলেট। এর দুটি বর্গ আছে, একটি হচ্ছে পিনেলিস এবং সেন্ট্রেলিস। পিনেলিস হচ্ছে মিঠা পানির এবং সেন্ট্রেলিস সাধারণত সামুদ্রিক। তো এখন আমরা এর বৈশিষ্ট্যগুলি একটু দেখে নেই। প্রথমে হচ্ছে বসতি। পিনেলিস থাকে হচ্ছে মিঠা পানিতে স্থলজ বা পরাশ্রয় হিসেবে, সেন্ট্রেলিস মুক্ত ভাসমান বা সাধারণত সামুদ্রিক। কোষ প্রাচীরের অলঙ্করণ দ্বিপার্শ্বীয় ভাবে হয় আর এদের কোষ প্রাচীরের অলঙ্করণ পরীয় ভাবে হয়। এদের গ্লাইডিং চলন সাধারণত দেখা যায় না আর গ্লাইডিং চলন সাধারণত দেখা যায়। এর যৌন জনন হচ্ছে আইসোগ্যামি। আইসোগ্যামি মানে হচ্ছে একই আকৃতির বা প্রকৃতির দুটি গ্যামিটের মধ্যে যদি দুটি কোষের মধ্যে মিলন হলে সেটাকে বলা হয় আইসোগ্যামি। আর সেন্ট্রালিসে দেখা যায় হচ্ছে উগ্যামি। উগ্যামি হচ্ছে একটি সচল এবং ক্ষুদ্র আকৃতির কোষ এবং একটি নিশ্চল এবং বৃহৎ আকৃতির কোষের মধ্যে গ্যামিটের মধ্যে যদি নিষেক হয় তখন সেটাকে বলা হয় উগ্যামি। প্রতিসমতা হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম এবং সেন্ট্রালিসের ক্ষেত্রে অরীয় প্রতিসম। উদাহরণ হচ্ছে নেভিকুলা এবং পিটোসেলস। এখানে আমরা দুইটি ডায়াটমকে দেখতে পাচ্ছি, একটি হচ্ছে পিনেট এবং একটি সেন্ট্রিক। তো পিনেট বলা হয় এই কারণে যে এদের দেহের মধ্যভাগ বরাবর একটি র্যাকি থাকে বা একটি অংশ থাকে, সেইখান থেকে চতুর্দিকে এইভাবে খাঁজ বের খাঁজ হয়, সেজন্য এটাকে বলা হয় পিনেট বা পাখির পালকের মতো দেখতে। এটি কেন্দ্রীয় অক্ষ থেকে চতুর্দিকে এরকম খাঁজ বের হয়, খাঁজ সৃষ্টি হয়। আর সেন্ট্রিকটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র থেকে এইভাবে সূর্যের রশ্মির মতো খাদযুক্ত, এই জন্য এটাকে বলা হয় সেন্ট্রিক। তাহলে এটা হচ্ছে পিনের যেটা দেখতে পাখি পালকের মতো অলঙ্করণ এবং এটা হচ্ছে সেন্ট্রিক যেটা চতুর্দিকে এভাবে ছড়ানো, কেন্দ্র থেকে চতুর্দিকে ছড়ানো। এখন আমরা দেখবো হচ্ছে গ্লাইডিং চলন। গ্লাইডিং চলন জিনিসটা হচ্ছে সাধারণত পিনেট ডায়াটমে দেখা যায়। তো পিনেট ডায়াটমে যেটা আছে এদের এক ধরনের বিশেষ ধরনের চলন হয়, সেটাকে বলা হয় গ্লাইডিং চলন। এই গ্লাইডিং চলনটা হচ্ছে যে এদের দেহের মধ্যে র্যাফি থাকে, এই র্যাফি বরাবর মিউসিলেজ পদার্থ মিশ্রিত হয় এবং এই মিউসিলেজ হচ্ছে একটা আঠালো জাতীয় পদার্থ। তো এই আঠালো পদার্থগুলোর সাথে এরা কোনো সারফেস বা পৃষ্ঠতলের মধ্যে খুব ধীর স্থিরভাবে চলাফেরা করে, এটাকে বলা হয় গ্লাইডিং চলন। তো আমরা একটা দেখি গ্লাইডিং চলনটা কি ধরনের। আমরা একটি ছোট্ট ভিডিও দেখবো গ্লাইডিং চলনের। এখানে ছবিতে দেখতে পাচ্ছ একটি নেভিকুলাকে তার গ্লাইডিং চলন পৃষ্ঠতলের সাথে
দৃঢ়তালে সে চলাফেরা করছে, এবং মাঝখানে যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তার রাফি। এরপর আমরা দেখি ডায়াটমের অর্থনৈতিক গুরুত্ব। ডায়াটম জলজ প্রাণীর খাদ্যের প্রধান উৎস। খাদ্য শৃঙ্খলে এরা উৎপাদক হিসেবে কাজ করে। তোমরা জানো যে পৃথিবীতে স্থলভাগের চাইতে জলভাগের পরিমাণ বেশি, এবং এখানে প্রচুর পরিমাণে ডায়াটম থাকে, এবং এই ডায়াটমকে বলা হয় খাদ্য শৃঙ্খলের প্রধান উৎপাদক। কারণ খাদ্য শৃঙ্খল সম্পর্কে তোমার ধারণা আছে যে খাদ্য শৃঙ্খলে চারটি থাকে, প্রথমে থাকে প্রডিউসার, তারপরে খাদক, এরপরে বিয়োজক ইত্যাদি। তো প্রডিউসার হচ্ছে খাদ্য শৃঙ্খলের সর্বনিম্ন স্তর, এবং এই প্রডিউসার বা উৎপাদক হিসাবে, প্রডিউসার সবসময় সবুজ উদ্ভিদ হয়, প্রডিউসার বা উৎপাদক হিসাবে ডায়াটম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আছে এটি বায়ুমণ্ডলের অক্সিজেনের গুরুত্বপূর্ণ উৎস। এরপর সমুদ্র গর্ভে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে, কারণ আমরা জানি যে ডায়াটমের সঞ্চিত খাদ্য হচ্ছে চর্বি এবং তেল। তেল যখন মারা যায় তখন অনেক অনেক বছর পরে দেখা যায় সেই তেলগুলো সমুদ্রের তলদেশে জমা হয়ে পেট্রোলিয়ামের খনি হিসাবে কাজ করে, এবং এই কারণে দেখা যায় যে বেশিরভাগ তেল কূপগুলো সমুদ্রের আশেপাশেই থাকে, যেখানে একসময় হয়তো ডায়াটমের বসতি ছিল। এছাড়া এটা জীবাশ্ম প্রাকৃতিক গ্যাস হিসেবে ভূমিকা পালন করে। তোমরা জানো যে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এগুলি সবই কিন্তু জীবাশ্ম। ডায়াটম মৃত্তিকার গঠন, অর্থনৈতিক গুরুত্ব। ডায়াটম মৃত্তিকা হচ্ছে ডায়াটম থেকে প্রাপ্ত, ডায়াটমের যে দেহের আবরণ গুলো সিলিকা জাতীয়, তো ডায়াটম যখন মারা যায় তখন এগুলো জমা হয়ে তার দেহের কোষ প্রাচীরগুলি, দেহের প্রাচীরগুলি জমা হয়ে একটি বিশেষ মাটির সৃষ্টি করে, তাকে বলা হয় ডায়াটম মৃত্তিকা বা ডায়াটোমাইট। এই ডায়াটোমাইট অর্থনীতি শিল্প ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন প্রথমে আছে ডিনামাইট। তোমরা জানো ডিনামাইট হচ্ছে বিস্ফোরক। ডিনামাইট তৈরির কাজ হিসাব কাজে নাইট্রোগ্লিসারিনের শোষক হিসাবে, ফিউজ বক্স এবং বৈদ্যুতিক সুইচ তৈরিতে, বয়লার যেহেতু অত্যন্ত তাপরোধক, সে কারণে দ্বারা বয়লা এবং ব্লাস্ট ফার্নেসের ভিতরে আস্তরণ তৈরিতে ব্যবহৃত হয়, শিল্পে ব্যবহৃত পাইপের ভিতরে আস্তরণ তৈরিতে ব্যবহৃত হয়, রেফ্রিজারেটরের ভিতরে আস্তরণ তৈরিতে ব্যবহৃত হয়, শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ইট তৈরিতে ব্যবহৃত হয়, খনি পথে গাত্র তৈরিতে সিমেন্টিং করতে ব্যবহৃত হয়, ধাতব পলিশ তৈরিতে ব্যবহৃত হয়, ফিল্টারের পরিস্রাবক তৈরিতে ব্যবহৃত হয়, দাঁতের মাজন তৈরিতে ব্যবহৃত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডায়াটম, ডায়াটোমাইট, এবং এটি হচ্ছে সেই ফিল্টার যেখানে ডায়াটোমাইটকে পরিস্রাবক হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ব্যাসিলারিওফাইসির সাধারণ বৈশিষ্ট্য, দৈহিক গঠন, অর্থনৈতিক গুরুত্ব, এগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব ব্যাসিলারিওফাইসির একটি সদস্য যার নাম হচ্ছে নেভিকুলা, এর সম্পর্কে এখন আমরা জানব। প্রথমে আমরা নেভিকুলা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসগত অবস্থানটা দেখি, অর্থাৎ শৈবালের কোথায়, মানে ব্যাসিলারিওফাইসির মধ্যে কোথায় অবস্থানটা একটু দেখে নেই। এর ডিভিশন হচ্ছে ব্যাসিলারিওফাইটা, ক্লাস ব্যাসিলারিওফাইসি, অর্ডার পিনালিস, ফ্যামিলি নেভিকুলাসি, এবং জেনাস হচ্ছে নেভিকুলা। তোমরা এর ছবিটা দেখতে পাচ্ছ, একে নেভিকুলা বলা হয় কারণ এর দেহটা দেখতে নৌকা আকৃতি, তো সেই জন্য এর নাম হচ্ছে নেভিকুলা। এর কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখি, এটি সোনালী বাদামি বর্ণের এককোষী শৈবাল। তোমরা একটু আগে যে ভিডিওটা দেখেছো ওখানে নেভিকুলার দেহের কালার তোমরা দেখেছো সোনালী বাদামি বর্ণের। প্রধানত মিঠা পানির শৈবাল, কোনো কোনো প্রজাতি ব্রাকিশ বা লোনা পানিতেও জন্মে। প্রধানত মুক্ত ভাসমান প্লাঙ্কটন, এর প্রায় 1000 প্রজাতি আছে।
এখনের দৈহিক গঠনটা দেখো। এটি পূর্ণাঙ্গ ডায়াটম কোষকে বলা হয় প্রাস্টিউল, অর্থাৎ প্রোটোপ্লাস্ট এবং কোষ প্রাচীর সহ অংশটাকে বলা হয় প্রাস্টিউল। তা এখন এটার দুই ধরনের দৃশ্য আছে, একটি হচ্ছে ভাল ভিউ বা সম্মুখ দৃশ্য, আরেকটি হচ্ছে গার্ডেল ভিউ বা পার্শ্ব দৃশ্য। প্রথমে ভাল ভিউটা দেখি। ডায়াটমের দেহ দুইটি ভাল দ্বারা গঠিত, একটিকে বলা হয় এপিথিকা এবং একটি হচ্ছে হাইপোথিকা। যে কোনো এক প্রান্ত বা সম্মুখ দৃশ্য থেকে দেখলে নেভিকুলার আকৃতি হচ্ছে নৌকার মতো এবং এর কেন্দ্র বরাবর একটি রেখা আছে, সেটাকে বলা হয় ড্যাফি। এছাড়া দুইটি গুটিকার মতো বা নডিউলের মতো আছে এর দুই প্রান্তে। এই প্রান্তে হচ্ছে একটি পোলার নডিউল বা মেরু গুটিকা, আবার এই প্রান্ত একটি পোলার নডিউল বা মেরু গুটিকা। এবং কেন্দ্রে যে খাঁজটি থাকে বা উঁচু অংশটুকু তাকে বলা হয় সেন্ট্রাল নডিউল বা কেন্দ্রীয় গুটিকা। এবং এইখানে অক্ষ বরাবর সিলিকা সজ্জিত হয়ে যে গঠনটি সৃষ্টি করে তাকে বলা হয় স্ট্রাই। এটা হচ্ছে নেভিকুলার ভালভ ভিউ বা সম্মুখ দৃশ্য, আর এইটা হচ্ছে নেভিকুলার পার্শ্ব দৃশ্য বা পার্শ্বীয় দৃশ্য বা গার্ডেল ভিউ। পার্শ্বীয় দৃশ্যে নেভিকুলা দেখতে একটি সোপ কেস বা সাবানের কেসের মতো দেখতে। তোমরা জানো সাবান কেসে একটি অংশ ছোট এবং আরেকটি অংশ বড়, তো এখানেও ঠিক একই রকম ভাবে দুইটি ভাল রয়েছে, একটি হচ্ছে এপিথিকা এবং একটি হচ্ছে হাইপোথিকা। এপিথিকাটি বড় এবং উপরে থাকে, হাইপোথিকাটি ছোট, এবং এরা একটি ব্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাকে বলা হয় গার্ডেল ব্যান্ড। এই জিনিসটাকে বলা হয় গার্ডেল ভিউ। এখানে দেখা যাচ্ছে এবং সিলিকাগুলি সঞ্চিত হয়েছে। তো এটা হচ্ছে নেভিকুলার ভাল ভিউ বা সম্মুখ দৃশ্য, এটা হচ্ছে নেভিকুলার গার্ডেল ভিউ বা পার্শ্বীয় দৃশ্য, দেখতে অনেকটা আয়তাকার, আর সম্মুখ দৃশ্যে দেখতে নৌকার মতো। তো এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল নেভিকুলার বাহ্যিক গঠন, এখন আমরা দেখব নেভিকুলার কোষের গঠন বা কোষের অভ্যন্তরীণ গঠন। এই ছবিটি হচ্ছে মাইক্রোস্কোপের নিচে একটি নেভিকুলাকে কেমন দেখা যায়, আর এটি হচ্ছে তার অঙ্কিত চিত্র। নেভিকুলার কোষ গহ্বর, কোষের অধিকাংশ স্থান জুড়ে যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলি হচ্ছে কোষ গহ্বর। এরপরে এর কোষ প্রাচীর হচ্ছে সিলিকা এবং পেকটিন দিয়ে তৈরি, আর দুই পাশে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এই অংশগুলি সাইটোপ্লাজম, মাঝখানে এরকম সাইটোপ্লাজমের সূত্র আছে। এই সূত্রের মধ্যে ঝুলন্ত অবস্থায় নিউক্লিয়াসটি থাকে। তাহলে আমরা কি দেখলাম যে এখানে দুই পাশে এভাবে সাইটোপ্লাজম থাকবে এবং মাঝখানে কিছু সাইটোপ্লাজম থাকবে, সেখানে ঝুলন্ত অবস্থায় নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসের মধ্যে এক বা একাধিক নিউক্লিওলাস থাকে, আর এইখানে ক্রোমাটোফোর থাকে। সাইটোপ্লাজমের মধ্যে ক্রোমাটোফোর থাকে, এক বা একাধিক ক্রোমাটোফোর থাকে। ক্রোমাটোফোরের মধ্যে পাইরিনয়েড থাকে, এই যে দেখা যাচ্ছে এটা পাইরিনয়েড। তোমরা জানো পাইরিনয়েড, এর আগের ক্লাস তোমরা শুনেছ। তবে এখানে পাইরিনয়েডের গায়ে কোনো স্টার্চ সঞ্চিত থাকে না। পাইরিনয়েড যদি প্রোটিন জাতীয় পদার্থ, সাধারণত শৈবালে সে স্টার্চ সঞ্চিত করে, কিন্তু এই নেভিকুলার ক্ষেত্রে পাইরিনয়েডের গায়ে কোনো স্টার্চ সঞ্চিত থাকে না, কারণ আমরা জানি যে সঞ্চিত খাদ্য হচ্ছে চর্বি তেল ইত্যাদি। তো এটা হচ্ছে নেভিকুলার কোষের দৈহিক গঠন। এরপর আমরা দেখব নেভিকুলার জনন। নেভিকুলা প্রধানত তিনভাবে জনন প্রক্রিয়া সম্পন্ন করে। প্রথম হচ্ছে অঙ্গজ জনন, এরপরে অজন অগ্রস্পর সৃষ্টি, এরপরে আছে যৌন প্রজনন এবং যৌন অগ্রস্পর সৃষ্টি। আমরা সবগুলি দেখব। এটি হচ্ছে নেভিকুলার অঙ্গজ জনন। আমরা জানি যে নেভিকুলা দুইটি ভালভ দিয়ে গঠিত, এপিথিকা এবং হাইপোথিকা। এটি হচ্ছে এপিথিকা আর এই নিচেরটি হচ্ছে হাইপোথিকা। তো যখন দেখা যায় যে কোষ বিভাজনের সময় এর প্রোটোপ্লাস্টের পরিমাণটা বাড়তে থাকে, প্রোটোপ্লাস্টের পরিমাণ বেড়ে যায় এবং নিউক্লিয়াসও আকারে বড় হতে থাকে। এরপর নিউক্লিয়াসটি ভেঙে দুইটি নিউক্লিয়াসে পরিণত হয়। মাইটোসিস বিভাজনের ফলে দুইটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং প্রোটোপ্লাস্ট যেটা সেটাও কিছুটা বিভাজিত হয়। বিভাজিত হয়ে কিছু প্রোটোপ্লাস্ট এবং নিউক্লিয়াস, একটি নিউক্লিয়াস এপিথিকার দিকে চলে যায় এবং কিছু প্রোটোপ্লাস্ট এবং একটি নিউক্লিয়াস হাইপোথিকার দিকে চলে আসে। তো এই দেখো, এরপরে তারা যখন আকৃতি অনেক বেশি বড় হয়ে যায় তখন এপিথিক এবং হাইপোথিকা পরস্পর হতে পৃথক হয়ে যায়। পৃথক হয়ে যাওয়ার পরে
প্রতিটি এপিথিকা এখানে একটি এটা হচ্ছে এপিথিকা সে আরেকটি হাইপোথিকা সৃষ্টি করে তার দেহে আরেকটি নতুন করে হাইপোথিকা সৃষ্টি হয় আর এইখানে যেটি হাইপোথিকা ছিল এই হাইপোথিকাটি এটি এখানে এপিথিকা হিসেবে কাজ করে এখানে এপিথিকা হিসেবে কাজ করে এবং সে নতুন করে আরেকটি হাইপোথিকা সৃষ্টি করে তো এখানে মূল কথাটা হচ্ছে যদিও প্রথমে এপিথিকাই ছিল কিন্তু নতুন কোষের ক্ষেত্রে একটি এপিথিকা এপিথিকা হিসেবেই থাকবে এবং আরেকটি হাইপোথিকা সেটি এপিথিকা হিসেবে কাজ করবে অর্থাৎ নতুন দুটি কোষেরই হাইপোথিকা সৃষ্টি হবে এরপর এখান থেকে একই রকম ভাবে এরকম এই কোষ এই এপিথিকাটি এখানে এপিথিকা হিসেবে কাজ করলো আর এই হাইপোথিকাটি এখানে এপিথিকা হিসেবে কাজ করলো এবং নতুন আরেকটি হাইপোথিকা সৃষ্টি হলো এই কারণে নতুন আরেকটি হাইপোথিকা সৃষ্টি হলো এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রথম যেই কোষটি ছিল যেটিতে প্রথম অঙ্গজ জন্ম শুরু হয়েছিল সেটি ক্রমাগত বিভাজিত হতে হতে ধীরে ধীরে তার আকৃতি অনেক ছোট হয়ে যাচ্ছে এই ছবিটা খেয়াল করো প্রথম এগুলো ধীরে ধীরে দেখো এই কোষটার তুলনায় এভাবে বিভাজনের পরে যত ক্রমাগত বিভাজনের ফলে দেখা যাচ্ছে যে নতুন কোষগুলি আকৃতিতে ছোট হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে নেভিকুলার অঙ্গজ জনন প্রথম স্পোর ছাড়া বা গ্যামেট ছাড়া যে জননটা হচ্ছে এটাকে বলা হয় অঙ্গজ জনন এখন আমরা দেখব নেভিকুলার অযৌন অঙ্গজ স্পোর সৃষ্টি অযৌন অঙ্গজস্পোর সৃষ্টি যেটা সেটা হচ্ছে যে ক্রমাগত আমি যেটা দেখলাম যে ক্রমাগত অঙ্গজ বিভাজন হচ্ছে তো এভাবে অনেক অনেক অঙ্গজ বিভাজন হতে হতে দেখা যায় যে নতুন কোষটি এত ছোট হয়ে যায় যে সেটি আর বিভাজন করতে পারছে না আমি একটু ছবি দেখলাম যে কোষের আকৃতি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাওয়ার পর সে স্বাভাবিক আকৃতির তুলনায় অনেক ছোট হয়ে যায় এত ছোট হয়ে যায় যে বিভাজন করা আর সম্ভব না তার পক্ষে তখন আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য তার দেহের মধ্যে অক্সোস্পোর সৃষ্টি হয় এজন্য এই সিস্টেমটাকে বলা হয় রিজুভিনেশন বা পুনর্জীবন অর্থাৎ যখন তার আকৃতিটা স্বাভাবিক আকৃতির চাইতে অনেক বেশি ছোট হয়ে যায় তখন স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার জন্য তার দেহের মধ্যে অযৌন অক্সোস্পোর সৃষ্টি হয় এখানে ছবিতে আমরা যেটা যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে এরকম কোষগুলোর মধ্যে এই কোষগুলোর আকৃতি অনেক ছোট সেই কারণে এখানে আর বিভাজন সম্ভব হচ্ছে না তখন প্রচুর পরিমাণে প্রোটোপ্লাস্ট এবং মিউসিলাস সৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণে প্রোটোপ্লাস্ট এবং মিউসিলাস সৃষ্টি হওয়ার পরে ধীরে ধীরে দেখা যায় যে তাদের আকৃতি আরো বড় হতে শুরু করে আকৃতি আরো বড় হয়ে যাওয়ার পর এই যে এটা বড় হয়ে যাওয়ার পরে এই তার যে প্রাচীরগুলো ছিল অর্থাৎ থিকাক বা ভাল্ভগুলো ছিল সেই ভাল্ভগুলো বিভিন্ন করে এই প্রোটোপ্লাস্টটা মিউসিলাজের আস্তরণ বিশিষ্ট অবস্থায় বের হয়ে আসে অর্থাৎ যে বৃহৎ আকৃতি প্রোটোপ্লাস্ট সেই মিউসিলাজ আবৃত হয়ে এই ভাল্ভ থেকে বের হয়ে আসে এবং পরবর্তীতে ধীরে ধীরে সেখানে নতুন করে সিলিকা এবং পেকটিন জমা হয় তারপরে সেখানে নতুন করে আবার প্রাচীর সৃষ্টি হয় অর্থাৎ যে ক্ষুদ্রাকৃতির কোষটি যে প্রসেসের মাধ্যমে নতুন করে অর্ধস্পোর সৃষ্টি হয় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া অগ্নস্পোরটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার একটি পদ্ধতি এরপর আছে যৌন প্রজনন বা যৌন অগ্নস্পোর সৃষ্টি এক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে হয় যে দেখা যায় যে কোষগুলি অঙ্গজ জননের ফলে আকারে অত্যন্ত ছোট হয়ে যায় তখন তারা অগ্নস্পোর সৃষ্টির মাধ্যমে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আসছে সেটাকে বলা হয় যৌন জনন এবং অগ্নস্পোর অগ্নস্পোর সৃষ্টিটাই হয় যে যখন নাকি কোষ তার স্বাভাবিক আকৃতি হারিয়ে ফেলে কোষ যখন আকৃতিটা অনেক বেশি ছোট হয়ে যায় তখন স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে অগ্নস্পোর সৃষ্টি তো এখন যেটা হচ্ছে এক্ষেত্রে হয় যে এখানে দেখতে পাচ্ছি যে দুটি কোষ এখানে দুটি কোষ তার আকারে খুবই ছোট এবং সম আকৃতির দুটি কোষ পরস্পরের খুব নিকটে আসে এবং একটি মিউসিলাজ দিয়ে আবৃত হয় এই কোষগুলিকে আমরা বলবো সংশ্লেষক বা কনজুগেট তো এই কনজুগেটগুলির মধ্যে আমরা জানি যে
নেভিগুলা হচ্ছে ডিপ্লয়েড নিউক্লিয়াস ধারী, অর্থাৎ টুয়াইস এর নিউক্লিয়াস। তো এই প্রতিটি ডিপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট কোষগুলির মধ্যে মায়োসিস বিভাজন ঘটে। মায়োসিস বিভাজন ঘটার ফলে প্রতিটি ডিপ্লয়েড নিউক্লিয়াস থেকে চারটি করে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রতিটি সংশ্লেষক বা কনজুগেটের ভিতরে চারটি করে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। আবার বলি, আমরা জানি যে একটি নেভিকুলার মধ্যে ডিপ্লয়েড নিউক্লিয়াস থাকে বা টুয়াইসেন। তো প্রতিটি ডিপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট নেভিকুলা বা যাকে এখন আমরা কনজুগেট বলবো, সেই কনজুগেট বা সংশ্লেষের মধ্যে কি হয়, প্রতিটি ডিপ্লয়েড নিউক্লিয়াস মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি হয়। এই চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট, অর্থাৎ কি, এই কোষটার মধ্যে চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, এরকম ছবিতে দেখতে পাচ্ছি, এখানেও চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে, পাশেও এখানে আরেকটি কোষ, তারও চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে। তো এই চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে দেখা যায় যে দুইটি নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়, প্রতিটি সংশ্লেষকেরই দুইটি করে নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়। তাহলে কয়টি থাকে, দুইটি, চারটির মধ্যে দুইটি নষ্ট হয়ে গেলে দুইটি থাকে। এই দুইটি নিউক্লিয়াস, এই দুইটি নিউক্লিয়াস বিশিষ্ট দুইটি কনজুগেট থাকে। তো এর মধ্যে একটি সংশ্লেষক বা কনজুগেট হচ্ছে সচল এবং একটি হচ্ছে নিশ্চল। তো সচল যে কনজুগেট, সেখান থেকে দুইটি নিউক্লিয়াস সহ দুইটি নিউক্লিয়াস, এখানে যে তো পরবর্তীতে এই দুইটি নিউক্লিয়াস গ্যামেটে পরিণত হয়। এই গ্যামেট গুলি পরবর্তীতে সচল যে কোষটি ছিল সেখান থেকে এই গ্যামেট গুলো বের হয়ে আসে। বের হয়ে এসে তারা ভাল পথে নিশ্চল গ্যামেটের মধ্যে প্রবেশ করে। এরপর প্রতিটি গ্যামেট অপর গ্যামেটের সাথে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি হয়, অর্থাৎ একটি নিশ্চল কনজুগেটের মধ্যে দুইটি জাইগোট থাকে এবং আরেকটি নিশ্চল যেটা ততক্ষণ এটা খালি হয়ে গেছে। অর্থাৎ যেই প্রথমে আমরা যেই দুইটি দেখেছিলাম তার মধ্যে একটি কনজুগেট খালি হয়ে যায়, যেখানে দেখতে পাচ্ছ, এবং এইখান থেকে আর এইখানে দুই অপর যে কনজুগেটটা আছে সেখানে দুইটি সংশ্লেষে দুইটি জাইগোটের সৃষ্টি হয়। এরপরে এই জাইগোটগুলি কিছুটা লম্বা হয়ে অগ্রস্পোর সৃষ্টি করে এবং এই জাইগোট প্রাচীরের মধ্যে অগ্রস্পোর নিজস্ব প্রাচীর, যেটা নাকি সিলিকেট এবং সিলিকা এবং পেকটিন দিয়ে তৈরি, সেটা দিয়ে আবৃত হয়। এরপরে সিলিকন এবং পেকটিন নির্মিত কোষ প্রাচীরের বাইরে এর নিজস্ব এপিথিকা এবং হাইপোথিকা সৃষ্টি হয় এবং নতুন প্রজন্মের ডায়াটম সৃষ্টি হয়। তাহলে আমি আরেকবার একটু বলছি, এখানে দুইটি, এখানে একটি হ্যাপ্লয়েড একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস ছিল, প্রতিটি কোষে একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস ছিল, পরবর্তীতে বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি হলো। চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে দুইটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস নষ্ট হয়ে গেলো এবং দুইটি থাকলো। যে দুইটি ছিল তারা পরবর্তীতে গ্যামেট হিসাবে কার্যকর হয় এবং এই যে কোষ দুইটা ছিল সেই কোষ দুটির মধ্যে একটি হচ্ছে সচল, একটি নিশ্চল। সচল যে কোষটি, সেখান থেকে গ্যামেটগুলো চলে আসে নিশ্চল কোষের মধ্যে। তাহলে এই যে প্রথমে যে দুইটি কোষ আমরা দেখলাম তার মধ্যে একটি শূন্য হয়ে যায় এবং আরেকটির মধ্যে দুইটি জাইগোট থাকে। পরবর্তীতে সেই জাইগোটগুলি বিভিন্ন পর্যায়ে শেষে অগ্রস্পোরে পরিণত হয়। এখন আমরা দেখি এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমে হচ্ছে ব্যাসিলারিওফাইসিস শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য ডায়াটমের অম্বুজ জনন। এখানে যদি নেভিকুলার অম্বুজ জনন আসতে পারে তোমরা উত্তর একই হবে, তোমরা শুধু লিখে নেবে যে ঠিক নেভিকুলার অম্বুজ জনন অথবা ডায়াটমের অম্বুজ জনন, যেটা চায়। পিনেট এবং সেন্ট্রিক ডায়াটমের তুলনা, পিনেট ডায়াটমের অগ্রস্পোর তৈরির পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো, ডায়াটমের অর্থনৈতিক গুরুত্ব লিখো। আচ্ছা, এই চার নম্বর প্রশ্নটা পিনের ডায়াটম নাম দিয়ে যদি নেভিকুলার হিসাবেও আসে, যে নেভিকুলার অগ্রস্পোর তৈরির পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো, তাহলে তোমরা ভাবেও লিখতে পারবে। প্রশ্ন ভালো করে বুঝতে হবে যে প্রশ্নে কি চেয়েছে। ডায়াটমীয় মৃত্তিকা সম্পর্কে লিখো, এখানে একটা দেখো, এখানে ডায়াটমের অর্থনৈতিক গুরুত্ব লিখো আসতে পারে অথবা ডায়াটমীয় মৃত্তিকার অর্থনৈতিক গুরুত্ব লিখো আসতে পারে। তো দুইটা একটু একটু ভিন্ন উত্তর, তোমরা প্রশ্নে যদি আসে প্রশ্ন খেয়াল করে তারপর ওইভাবে উত্তরটা লিখবে যে কার অর্থনৈতিক গুরুত্ব চেয়েছে, ডায়াটমের নাকি ডায়াটমীয় মৃত্তিকার।
এরপর আছে নেভিকুলার অক্সোস্পোর তৈরির পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো, নেভিকুলার কোষের বর্ণনা করো, ব্র্যাফি কি, ডায়াটমকে কেন উদ্ভিদ জগতের রত্ন বলা হয়, ফাস্টিউল কি। তো আজকের ক্লাসে আমরা শিখলাম প্রথমে হচ্ছে ব্যাসিলারিওফাইসিস শ্রেণীর বৈশিষ্ট্য, বাসস্থান, দৈহিক গঠন ইত্যাদি। এরপর নেভিকুলার সম্পর্কে বিস্তারিত জানলাম, নেভিকুলার দৈহিক গঠন, নেভিকুলার বৈশিষ্ট্য, এর তিন ধরনের জনন। তো আর এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো বিভিন্ন সময় পরীক্ষার মধ্যে আসে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।